রামনগর বিধানসভা দেপাল অঞ্চলে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা পেন বিতরণ এবং বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা হয়। রামনগর বিধানসভার বিভিন্ন জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে সারাদিনটা কাটালেন রামনগর বিধানসভার CPIM এর প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক। COVID-19 ঘেরাটোপে পড়ে সারা বিশ্বে সমস্ত প্রকার অনুষ্ঠানে এক প্রকার নিষেধাজ্ঞা জারি রয়েছে, সে কারণে তেমন অনুষ্ঠান না করলেও সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন স্বদেশ বাবু এবং এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা পেন বিতরণ করেছেন। কোভিড সংক্রমণের পর থেকে প্রায় 7 মাস কেটে গেলেও বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ পঠন পাঠন, এমন কঠিন সময়ে মানুষের পাশে থেকেছেন অনেকেই। তাই এদিন রামনগরের CPIM এর প্রাক্তন বিধায়ক স্বদেশ বাবু ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন লকডাউনের মাঝে এমন সহযোগিতা পেয়ে আপ্লুত ছাত্রছাত্রীরা। গোটা রামনগর বিধানসভা এলাকা জুড়ে হচ্ছে এবং এই কর্মসূচিটা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এবং রামনগর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির কর্মকর্তার মাধ্যম দিয়ে আমাদের এখানটায় হচ্ছে। 6টি জায়গা আমরা 550 মতন ছাত্রছাত্রীদের আমাদের শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্মদিবস উপলক্ষে আমরা বিভিন্ন অনাবর অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কাজগুলো করে চলেছি। ক্যামেরায় সুদীপ শাহর সাথে দিব্যেন্দু ডিঙ্গালের রিপোর্ট, আনন্দ বাংলা। বুক ইউর স্যানিটাইজার টানেল হিয়ার।